السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد وآله واصحابه اجمعين প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে অনেককেই দেখা যায় যে তারা তাদের সন্তানকে আদর করে না চুমু দেয় না বুকে জড়িয়ে নেয় না তো বন্ধুগণ এই সমস্ত মানুষের ব্যাপারে রাসুল সাল্লু আলি আসাল্লাম কি বলেছেন সেটা আজকে আমরা জেনে নেব বন্ধুগণ এই বিষয়ে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী হজরত আয়সা রজিয়াল্লাহু আনহা হজরত আয়সা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন জৈনক বেদুইন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিকট এসে বলল আপনারা সন্তানদেরকে চুম্বন করে থাকেন কিন্তু আমরা চুম্বন করি না তখন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নিয়ে থাকেন তবে আমি কি তোমার কাছে তা ফিরিয়ে দেওয়ার অধিকার রাখি প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন হাদিসের মধ্যে বলা হচ্ছে যে একজন বেদহীন রাসুল সাল্লি সাল্লামকে বললেন যে আপনারা তো আপনাদের সন্তানদেরকে চুমু দেন তো আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে চুমু দেয় না তো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার অন্তর থেকে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ রহমত উঠিয়ে নেয় তাহলে এটা তো আমি ফিরিয়ে দেওয়ার অধিকার রাখি না তো বন্ধুগণ এর দ্বারা আমরা কি বুঝলাম যে যে সমস্ত মানুষ আসলে সবসময় বদমেজাজ শুধু বাচ্চাদেরকে মাইরের ভয় দেখায় বা বাচ্চাদেরকে সব সময় শাসনের ওপর রাখে আদর করে না স্নেহ করে না চুমু দেয় না বুকে জড়িয়ে নেয় না তাদের অন্তরের মধ্যে রহমত থাকে না হ্যাঁ বাচ্চাদেরকে শাসন করতে হবে শাসনের সময় শাসন করতে হবে যদি আপনার সন্তান নামাজ না পড়ে তাহলে অবশ্যই তাকে শাসন করতে হবে আপনার মেয়ে যদি পর্দা না করে অবশ্যই তাকে শাসন করতে হবে কঠোর হতে হবে কিন্তু যেমনইভাবে আপনি তাদের ওপর কঠোর হবেন ঠিক তেমনইভাবে তাদের ওপর দয়াশীল হতে হবে তাদেরকে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে আদর করতে হবে এটা হলো সন্তানদের হক তো বন্ধুগণ এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আদর করব ভালোবাসবো স্নেহ করব চুমু দেব বুকে জড়িয়ে নেব এগুলো হলো রাসুল সাল্লু আলহিহি আসাল্লামের সুন্নত আর আমরা যদি সুন্নত মানার উদ্দেশ্যেই এই কাজগুলো করে থাকি আমাদের সন্তানদেরকে আমরা মোহাবত করি তাহলে আল্লাহ তালা এর বিনিময়েও আমাদেরকে অসংখ্য দান করবেন প্রিয় বন্ধুগণ আমরা অনেকে আছি যারা সন্তানদেরকে স্নেহ করি কিন্তু আমাদের নিয়র থাকে না সুন্নত পালন করার এজন্য কিন্তু আমরা সব পাই না কিন্তু যদি আমরা শুধুমাত্র আমাদের নিয়তটাকে পরিবর্তন করি যে আমি আমার সন্তানকে স্নেহ করতেছি আদর করতেছি এটা শুধুমাত্র আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যতকে মানার জন্য এই নিয়ত যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আদর করেও অনেক সব অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সন্তানদের ওপর দয়াশীল হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সকলকেই হেদায়ত ন করুন আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি